এই হচ্ছে করমজল জল সুন্দরবন বাংলাদেশ পাঁচশো টাকা ছিল তো আমি পাঁচশো টাকা বাংলাদেশি টাকা সেটা আমি এখানে এক্সচেঞ্জ করছি এই জায়গা থেকে বেনাপোল স্থলবন্দর বা ল্যান্ডপোর্ট হচ্ছে চুরানব্বই কিলোমিটার একদম চুই ঝাল মনের মতো করে খাচ্ছি একদম একদম খুলনার বিখ্যাত চুইঝাল ঝাল ও এক পিস চিংড়ি মুরগি ডাল ভাত সব নিয়ে একশো আশি টাকা এখানে ভিড় কবে হয় শুক্রবারে শুক্রবারে প্রচুর ভিড় হয় না আর আপনি মাসে মেলা ধারে যাব না ধার দিয়ে যেতে বারণ করেছে মাঝখানে যে আছে সেখানে কিন্তু পা ফেলে শুরুতেই কিছু ক্লিপ দেখে যারা গল্পের সূত্র মেলাতে অপারক তাদের সুবিধার্থে বলে রাখি পয়লা ফেব্রুয়ারি দু কলকাতা থেকে আমরা ক্রুজের অন দিয়েছিলাম বাংলাদেশের ঢাকার পথে দীর্ঘ এই সফরে আমাদের গন্তব্য ছিল নদীপক্ষে ক্রুজের ভ্রমণ এবং বাংলাদেশের সুন্দরবন দর্শন গল্পের প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ে আমরা ভারতবর্ষের সীমানা পার করে কাস্টমস ইমিগ্রেশন এই রকম সব সরকারি পদ্ধতির মধ্যে দিয়ে প্রবেশ করেছি বাংলাদেশে নদীপথে আমরা দেখেছি ভারত এবং বাংলাদেশ দুই দেশেরই ম্যানগ্রোভ এবং সুন্দরবনের সৌন্দর্য কলকাতার একটি ট্যুরিস্ট সংস্থা নদীপথে তিন রাত্রি চার দিন বাংলাদেশ ভ্রমণের নতুন একটি প্রোগ্রাম লঞ্চ করেছেন যেখানে মাথাপিছু সর্বনিম্ন পনেরো টাকা খরচ করে তিন রাত্রি চার দিনের সফরে বাংলাদেশের সুন্দরবনটা ঘুরে আসাই যায় ঠিক এইভাবেই আমরা চারজন ট্যুরিস্ট এই প্রোগ্রামের অংশবিশেষ আর এই সূত্র ধরেই গল্পের তৃতীয় পর্বে আমরা দেখব বাংলাদেশের সুন্দরবনের ছোট্ট একটা অংশ এবং একই সঙ্গে খুলনা শহর সংলগ্ন বেশ কিছু ঐতিহাসিক জায়গা বাংলাদেশের সময় ভোর পাঁচটা বেজে আঠেরো মিনিট কলকাতার সময় চারটে বেজে আটচল্লিশ সময় হিসাব করলে প্রায় চল্লিশ ঘন্টার ক্রুজ সফর অতিক্রান্ত ক্লান্ত হয়নি তবে নতুন একটা অভিজ্ঞতা অর্জন করেছি সেটা এই যে ভোররাতে কখনো ট্রেন থেকে কখনো বাস থেকে গন্তব্যের নামার অভিজ্ঞতা এর আগে হয়েছিল কিন্তু ক্রুজ থেকে নামার অভিজ্ঞতা তাও আবার কুয়াশা মাখা অন্ধকারে চলমান একটা নদীর মাঝখানে একটু যে ভয় লাগেনি সেটা অস্বীকার করতে পারি না তবে সেই ভয় কেটে গেল যখন দেখলাম এই ভোররাতেও রাতেও নৌকাভর্তি মানুষজন নদী পারাপার করছে পরে অবশ্য জেনেছিলাম নদীর ওই পারে বিভিন্ন ইন্ডাস্ট্রি রয়েছে সেই কারণেই চব্বিশ ঘন্টায় এই পথে পারাপার চলতে থাকে এও শুনলাম এই জায়গার নাম মোংলা পোর্ট তবে যেটা শোনার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না সেটা এই যে ক্রুজ আমাদের অ্যাডভান্স পৌঁছে গিয়েছে যেখানে পৌঁছানোর কথা ছিল সকাল আটটা থেকে দশটার মধ্যে সেখানে চলে এসেছে ভোর চারটের সময় সময়ের আগে আর বয়স পেরিয়ে গেলে বিয়ে করলে যা হয় আর কি আমরা নেমে পড়েছি আমাদের ক্রুজ থেকে মোংলা পোর্টে ভেবেছিলাম যে মোংলা পোর্টে পৌঁছাতে পৌঁছাতে হয়তো সকাল দশটা হয়ে যাবে বাট ক্রুজ এত ভালো চলেছে রাত্রেবেলায় আর কুয়াশা টুয়াশা খুব বেশি ছিল না ওই কারণেই আমরা এখানে অনেক আগে পৌঁছে গিয়েছি মোংলাপোর্ট এমনিতে ব্যস্ত এলাকা একই সাথে সুন্দরবনের ভ্রমণ পয়েন্ট তাই ভোর রাতে এখানে হোটেল পাওয়াটা বেশ মুশকিল ছিল ওই বেশি টাকা দিয়েও কাজ হয় না এই আর কি এই টুকরো টুকরো সব ঘটনার মধ্যেই ভোরের আলো ফুটল রাত ফুরিয়ে সকাল হচ্ছে অল্পখানিক বিশ্রাম নিয়ে আমাদের বড় বড় ব্যাগপত্র হোটেলে রেখেই বেরিয়ে পড়লাম পরিকল্পনা এটাই প্রথমে ব্রেকফাস্ট করব তারপর বোটে চলে যাব সুন্দরবনের পথে পোর্ট এলাকা হওয়াতে এখানকার দোকানগুলো সকাল সকালে খুলে দিয়েছে গরম গরম পরোটা ডাল ফ্রাই আর এক কাপ চা দিয়ে সেরে নিলাম এই সকালের প্রাতর রাস বাংলাদেশের মাটিতে আপনি প্রথম ব্রেকফাস্ট দিয়ে শুরু করলেন পরোটা আর ডাল তাই তো একদম অতিরিক্ত সংযোজন হিসেবে নিয়েছিলাম একটা করে ডিমের অমলেট ভোর রাত থেকে যাত্রী পরিবহনে ব্যস্ত মোংলা চ্যানেল নৌকা আস্তে না আস্তেই ভর্তি হয়ে যাচ্ছে এমনটা আগে কোনোদিন দেখেছি বলে মনে হয় না এই ঘাটে স্থানীয় বদলোকের সঙ্গে কথা বলছিলাম যে এখানে এত ভিড় কেন সকালে যখন নেমেছিলাম ওই ভোর রাতে আপনারা দেখলেন তখনও ভিড় এখনও ভিড় এত জমজমাট দোকানপাট খাবারের মানে মনে হচ্ছে না এটা কোনো ফেরিঘাট মনে হচ্ছে একটা যেন অফিস পাড়া এসেছে এরকম ব্যাপার এই মোংলা চ্যানেলের ওই পারে গ্যাস ফ্যাক্টরি আছে তারপরে গার্মেন্টস ফ্যাক্টরি আছে প্রচুর কি ফ্যাক্টরি আছে যারা ওই ফ্যাক্টরির কাজের সঙ্গে যুক্ত তারাই কিন্তু আর কি এখানে পারাপার করছে প্রত্যেকটা নৌকা যাচ্ছে একদম ভোরে ভোরে এরা হচ্ছে সমস্ত ওই ফ্যাক্টরির কাজের সঙ্গে যুক্ত বাংলাদেশের সুন্দরবনে যে করম জল বলে যে জায়গাটা আছে সেই করম জল যাওয়ার বোট কিন্তু এখান থেকেই পাওয়া যায় এটা একদিনের বা এক বেলা ট্রিপ হয় এখানে সমস্ত ছোট ছোট বোট আছে ওই যে চাদর পাতা হচ্ছে না ওই বোটে করেই আর কি আমরা যাব আর এরকম একটা সাঁকো রয়েছে এই সাঁকো ধরেই কিন্তু পৌঁছাতে হবে হচ্ছে ওখানে একটু সাবধানে হাঁটতে হবে কারণ মাঝে মধ্যে এটা পিছলাচ্ছে পিছল আছে এরকম বোটে কিন্তু কখনো ট্রাভেল করি নাই যে বোটের ছাদের মধ্যে এরকম বসার জন্য আর কি সোফা টাইপ রয়েছে যেখানে বসে আর কি জলপথের সৌন্দর্য উপভোগ করা যায় ঠান্ডা এমনিতেই কুয়াশা রয়েছে সারা ধরে শিশির পড়েছে সব ভিজে রেজে গেছিলো তোরা আর কি সব চাদর টাদর দিয়ে সুন্দর করে সেট করে দিলো যাতে আমাদের এটার জন্য আবার আমাদের জামা কাপড় না ভিজে যায় মানে জল সোপ হয়ে যায় যতগুলো এরকম বোট রয়েছে না দেখুন প্রত্যেকটা কিন্তু বোটের ছাদে এরকম বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে ভেতরেও কিন্তু বসার জায়গা রয়েছে কিন্তু যারা ট্যুরিস্ট যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে বা যারা একটু প্রকৃতিকে পছন্দ করে তারা মনে হয় না ভেতরে বসে শান্তি পাবে তারা কিন্তু ওপরে সোফাতে এসেই বসবে সকাল সাতটা বাজে একান্ন মিনিট আমাদের বোট রওনা দিল মোংলা ঘাট থেকে করমজলের উদ্দেশ্যে আমি কথা বললাম যে কতক্ষণ সময় লাগতে পারে বললো যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট একটু বেশি ধরে চলবো কারণ এখন প্রচুর কুয়াশা সামনে দৃশ্যমানতা খুব ভালো নয় মোংলা চ্যানেল থেকে বেরিয়ে আমরা এবার যে বড় নদীটায় পড়লাম এই নদীটা অ্যাকচুয়াল দুটো নদী আছে ওই দিকটায় আছে হচ্ছে রূপসা নদী অনেকটা দূরে আর এই দিকটা হচ্ছে পশুর নদী তো সেই পশুর নদীপথ ধরেই আমরা যাব করম জলের দিকে এই রকম কুয়াশা মাখা সকালে এরকম বোটে সফর আলাদাই রোমাঞ্চ ভাই আলাদাই রোমাঞ্চ আমরা ছাড়াও এই সকালে আরও অনেক বোট পর্যটকদের নিয়ে চলেছে মোংলাপোট থেকে জলের উদ্দেশ্যে কুয়াশার দাপট এতটাই যে তার আড়াল থেকে সূর্য বেরিয়ে এসেও যেন আসতে পারছে না অদূরেই দাঁড়িয়ে রয়েছে সব মালবাহী বার্সগুলো মাঝে মাঝে পাশ দিয়ে চলে যাচ্ছে বালি বোঝাই বলগেট রাতের ঘুম সম্পূর্ণ হয়নি তাই এই বোর্ড সফরের মাঝেই একটু ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম নদী এখানে চওড়া যে এপার ওপার প্রায় দেখা যায় না বললেই চলে পশুর নদীর একধারে আসতেই এতক্ষণ ধরে কুয়াশার আড়ালে থাকা সবুজ বনভূমি ধীরে ধীরে সামনে এলো বোটের চালক বললেন এই জায়গা থেকে শুরু হচ্ছে সুন্দরবন বা ম্যাংগ্রোভের জঙ্গল সকাল আটটা বেজে একুশ মিনিট আমাদের বোটের গতি ধীরে ধীরে কমে এলো আমাদের বোট এসে থামল বাংলাদেশের খুলনা বিভাগের অন্তর্গত সুন্দরবনের একটা অংশ জলে বাংলাদেশের সুন্দরবনের বিভিন্ন রেঞ্জিয়ান সহ একটা রূপরেখা তৈরি করে রাখা হয়েছে এই জায়গায় রয়েছে কুমিরের ডিম বাঘের পায়ের ছাপের বিভিন্ন নমুনা পুরো নকশাটা রয়েছে হচ্ছে এই জায়গাতে আর ম্যানগ্রোভের চারিপাশে সব নদী ওইদিকে সাতক্ষীরা ওইদিকে ভারতের সুন্দরবন রায়মঙ্গল নদী এখন আমরা রয়েছি খুলনা রেঞ্জে খুলনা রেঞ্জের এটা হচ্ছে করম জল এই করমজলে কী কী রয়েছে হরিণ কুমির কচ্ছ প্রজনন কেন্দ্র ফুড ট্রেল আর ওয়াচ টাওয়ার ধীরে ধীরে আরও টুরিস্ট আসছে কিন্তু আজকের দিনে এই জায়গায় প্রথম টুরিস্ট আমরাই এখানে প্রবেশ করে প্রথমেই আমরা পরিচিত হলাম সুন্দরবনের কিছু বিখ্যাত গাছের সাথে এই হচ্ছে বাইন গাছ যে নদীপথ ধরে এলাম তার নাম পশুর নদী আর এই হচ্ছে পশুর গাছ ওইদিকে রয়েছে সুন্দরবনের বিখ্যাত সুন্দরী গাছ আর ওই যে আমরা ছোটবেলায় পড়তাম না সুন্দরী গরান গেওয়া এই হচ্ছে গেওয়া গাছ ওইদিকে রয়েছে কাঁকড়া গাছ যে কাঁকড়া গাছের সাথে আমরা পরিচিত হয়েছিলাম যখন আমরা সজনেখালি গিয়েছিলাম সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি সেখানে এই কাঁকড়া গাছ রয়েছে গাইড পরিচয় করে দেয় ম্যাংগ্রোভের রুট বা শ্বাসমূল এই শ্বাসমূলগুলো কিন্তু খুব শক্ত এবং সুচলো অনেক সময় হরিণ শিকার করতে গিয়ে বাঘের থাবা এখানে ঢুকে বাঘ আহত হয় এখানে তো অল্প পরিমাণে আছে কিন্তু সুন্দরবনে গভীর জঙ্গল একদম বিস্তৃত এলাকা জুড়ে কিন্তু এরকম শ্বাসমূল থাকে গরম হরিণ প্রজনন কেন্দ্র হওয়ার সুপাদে সেখানে ঘুরে বেড়াচ্ছে বড় বড় সিংওয়ালা হরিণ চাইলেই তাদের স্পর্শ করা যায় কিংবা পাশেই বিক্রি হওয়া শাক কিনে খাওয়ানো যায় পরে এইসব হরিণকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে এই হচ্ছে চট শাক যেটা এখানে পাঁচ টাকা করে বিক্রি হচ্ছে হরিণকে খাওয়ানোর জন্য আমরা এখানে হরিণকে খড় খড় হাতটা খেয়ে নিস না আমার হাত থেকে হরিণে বাঘের খাবারের আশি ভাগ আসে হচ্ছে হরিণ থেকে ব্যাঘ্র সংরক্ষণে সহায়তা করুন এই জন্য কালকে যখন আমরা ক্রুজে করে আসছিলাম বহু জায়গায় কাল হরিণ দেখেছি বহু জায়গায় বাংলাদেশের সুন্দরবনে বাঘের সংখ্যাটা কম কিন্তু হরিণ এখানে প্রচুর খাবার প্রচুর আছে বাঘের কিন্তু বাঘের সংখ্যা কম তুলনামূলক আমাদের ভারতবর্ষের সুন্দরবন ছোট সেখানে বাঘ বেশি কিন্তু হরিণ কম এরপর নতুন একটা জিনিসের সাথে পরিচিত হলাম জিনিসটাকে এরা কাঠবাদাম বলে দেখতে অনেকটা খেজুরের মতো আচ্ছা এগুলো দাদা কোথায় হয় আপনার এখানেই হয় না নিয়ে আসেন কোন জায়গা থেকে একই সঙ্গে বিক্রি হচ্ছে সদ্য গাছ থেকে পাড়া দেশি কুল সামনে একটা সাইনবোর্ড রয়েছে কুমির হইতে সাবধান হরিণ আর কচ্ছপের পাশাপাশি করমচল কুমির প্রজনন কেন্দ্র বটে তাই এখানে বিভিন্ন সাইজের কুমিরের দেখাও মেলে এই যে পাখিটা বসে আছে তার ঠিক নিচে কুমির মাথা উঁচু করে বসে আছে ছোট ছোট কুমিরগুলো সেগুলো এখানে রাখা হয় এগুলো বড় হয়ে গেলে আবার বড় নদীতে ছেড়ে দেওয়া হয় এখানে যারা খাবার দাবার বিক্রি করেন তারা আস্তে আস্তে তাদের পশার সাজানো শুরু করেছেন ওইদিকেও একটা দোকান খোলা রয়েছে ওখানে চা কোল্ড এসব রয়েছে দূর থেকে দেখতে পাচ্ছি এইদিকে রয়েছে ফুড ফুড আর ওয়াচ প্রবেশ এই বারোশো ছাব্বিশ মিটার মানে প্রায় ওয়ান পয়েন্ট কিলোমিটার লম্বা এটা ধরে হাঁটতে হবে সূর্য তার অবস্থান পরিবর্তন করছে কুয়াশার ঘোর হয়তো একটু কেটেছে সেই সঙ্গে ধীরে ধীরে যাচ্ছে এই বনভূমি এই বন্য পরিবেশ এতটাই নিস্তব্ধ জায়গাটা পায়ের তলে যখন পাতা পড়ছে শুকনো পাতা সেই পাতা মারি যাওয়া যে মরমর আওয়াজ সেটা পর্যন্ত কানে আসছে আর চারিপাশে বিভিন্ন রকম গাছ রয়েছে কাঁকড়া গাছ রয়েছে বাইন গাছ রয়েছে সুন্দরী গাছ রয়েছে গরান গাছ রয়েছে যখন জোয়ার হয় তখন জল কিন্তু এই গাছ এই অবধি চলে আসে এই জন্য দেখুন নিচে সমস্ত কাদা হয়ে আছে আর এখানেও শ্বাসমূল রয়েছে আর এই রকম ধরনের কিন্তু একটা ট্রেল আমাদের সুন্দরবনেও আছে আপনারা অনেকেই সেখানে গিয়েছেন ছবিও তুলেছেন মাঝে মধ্যে সেখান থেকে হরিণ দেখা যায় সেখানে ওয়াচ টাওয়ারও আছে আমাদের সুন্দরবনের কোথায় এরকম ট্রেইল আছে চটপট কমেন্টস করে জানান এই দিকে রয়েছে ওয়াচ টাওয়ার আর ওয়াচ টাওয়ারের আশেপাশে দেখুন এখানকার স্থানীয় দোকানিরা কিন্তু তাদের খাবার দাবারের পোষা সাজিয়ে বসে পড়েছেন এইদিকেও একটা ট্রেল রয়েছে এটা হচ্ছে সাতশো দশ মিটার ট্রেল ফরেস্টের মধ্যে ওয়াচ টাওয়ার বাড়ানোর কারণ কিন্তু এইগুলো নয় যেখানে আমরা আমাদের নাম হবু বউয়ের নাম এক্সের নাম ওয়াই নাম জেড নাম লিখে রাখতে পারবো কি চোদ্দ গোষ্ঠীর নাম লিখতে পারবো ওয়াচ টাওয়ার তৈরি করার উদ্দেশ্যই হচ্ছে পুরো এলাকার একটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পাওয়া যায় এবং সেই সাথে এই ওয়াচ টাওয়ারের আশেপাশেই মিষ্টি জলের পুকুর তৈরি করা হয় সুন্দরবনের যে জঙ্গল ব্যাঙ্গল এলাকা এখানকার যে আশেপাশের নদী এখানকার জল কিন্তু নোনা জল এই অঞ্চলে যে সমস্ত আর কি প্রাণীরা থাকে তারা মিষ্টি জল খোঁজে এই ওয়াশ টাওয়ারের আশেপাশেই মিষ্টি জলের পুকুর বানানো হয় কোথাও আবার সল্ট বিট বানানো হয় তাদের আসার বেশিরভাগ সময় থাকে হচ্ছে ভোরবেলার দিকে না হলে বিকেলবেলার দিকে তো এই ওয়াশটা উঠে কিন্তু তাদেরকে দেখার সম্ভাবনা থাকে আর ওই দিক দিয়ে বয়ে যাচ্ছে এটা একটা সরু খাঁড়ি ভাটা তাই এখন জল নেমে গিয়েছে কিন্তু যখন জোয়ার হয় তখন জল কিন্তু উঠে আসে আর এই খাঁড়িটা পারাপার করার জন্য সেতুও রয়েছে একটা নামের সঙ্গে আরেকজনের নাম প্লাস দিয়ে আমরা সরুবেলা লিখতাম নাইন টিকিট কথা বলছি ওই মাঠে ক্রিকেট খেলতে গিয়ে উইকেট দিয়ে উইকেটের ফলাটা দিয়ে আর কি লিখে টিকিট দিয়ে আসতাম মাঠের মধ্যে কৌশিক প্লাস শোনো পলের মা তুমি কিন্তু কিচ্ছু শোনো নাই আমি আগেই বলেছিলাম যে ওয়াশ টাওয়ার থেকে কিন্তু বিভিন্ন বন্য প্রাণী দেখার সম্ভাবনা থাকে তো এই জায়গায় যে হরিণ আসে দেখুন হরিণের কিন্তু পায়ের যে ছাপ সেগুলো কিন্তু এখানে রয়েছে সুন্দরবনের এই করমজলে প্রবেশ করার জন্য যারা ফরেন ট্যুরিস্ট মানে আমার মতো ট্যুরিস্ট তাদের জন্য টিকিট হচ্ছে এখানে পাঁচশো টাকা আর যারা বাংলাদেশের নাগরিক তাদের জন্য টিকিট হচ্ছে শুধু পঁয়তাল্লিশ টাকা এখানে ভিড় কীরকম হয় ভাই ভিড় হয় না এটা এটা কতক্ষণ খোলা থাকে বিকাল পর্যন্ত সুন্দরবনের এই যে কিন্তু খুব মানে পপুলার একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন অন্তত যারা আমার বাংলাদেশের দর্শক তারা তো ভালো বলতে পারেন আমার থেকে এবার যে ট্রেলটা আমরা পার করছি এটা কিন্তু অনেকটাই পুরোনো এবং এখানে কিন্তু কংক্রিট নেই মাঝখানে একটা ভীম রয়েছে আর তক্তা রয়েছে বা বলা ভালো কাঠের পাটাতন রয়েছে ধারে যাবো না ধার দিয়ে যেতে বারণ করেছে মাঝখানে যে বিমটা আছে সেখানে কিন্তু পা ফেলে ফেলে হাঁটবো কারণ এটা একটু দুর্বল মনে হচ্ছে পুরোনো পাটাতন খুলে নতুন লাগিয়ে দেওয়ার কাজ চলছে কাঠের তৈরি ট্রেল পেরিয়ে আসার পর আবারও কংক্রিট ট্রেল রয়েছে এখন রাস্তাটা কম আমরা অনেকটা পার করে এসেছি আমরা খুব সম্ভবত ওই দিক দিয়ে এসেছিলাম আর ওইটা ঘুরে 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 আমরা এখন এদিক দিয়ে যাব মানে একটা মুখ দিয়ে আমরা শুরু করেছি একটা মুখে শেষ করব ডান দিকে বাঁদিকে সামনে পেছনে চারিদিকে রয়েছে মাংকি মামা কিন্তু এখানে আমাদের গাইড বলে দিয়েছে একদম দাঁড়াবেন না হাতও বাড়াবেন না স্ট্রেট হেঁটে বেরিয়ে যান সামনের দিকে তাকিয়ে তাহলে কোনো চাপ হইব না বড়ো বানর ছোটো বানর মেজো বানর সেজো বানর সব রকম বানর এখানে রয়েছে সামনে আবার দুটো বাঁদর রাস্তার মধ্যে মারামারি শুরু করেছে বেশ সুন্দর লাগছে কিন্তু এটা দেখতে এগোচ্ছি দেখুন এক একটা গাছ থেকে বানরা ঝাঁপিয়ে পড়ছে হ্যাঁ এই ট্রেলের ওপরে বা ওখানে তিনটে বানর বেড়েছে কারণ এখন অলরেডি সময় হয়ে গেছে সকাল নটা বেজে চব্বিশ মিনিট কুয়াশা অনেকটাই কেটে গিয়েছে গরম লাগছে ঘামচি আমরা যখন এখানে এসেছিলাম সকালবেলায় তখন যেমন আমরা ছাড়া আর বিশেষ টুরিস্ট ছিল না তখন একটা বেশ নিস্তব্ধতা চারিদিকে বিরাজ করছিল এখন সেই নিস্তব্ধতা পরিণত হয়েছে কোলা হলে এদিকে সব খাবার দাবার বিক্রি হচ্ছে পাশেই রয়েছে পশুর নদী যে নদী ধরে আমরা এসেছিলাম আর এখানে এসে আমাদের বোট চিনতে একটু সমস্যা হচ্ছিল কারণ আমাদের বোটে এখন ছাউনি লাগিয়ে দেওয়া হয়েছে কারণ বেলা বাড়লে তো রোদ বাড়ে তো ছাউনি সেক্ষেত্রে দরকার হয় এবার এখানে যতগুলো বোট রয়েছে সবগুলোতে এরকম ছাউনি দেওয়া তা কি করে বুঝলাম ওই চাদরের কালারটা দেখে ঘণ্টা তিনিকের ব্যবধানে করমজল ভিজিট করে আমরা আবারও রওনা দিলাম একই পথ ধরে মৌলাচালের উদ্দেশ্যে আসা যাওয়া মিলিয়ে অন্তত ঘণ্টা এক সময় ধরে রাখতে হবে সকাল দশটা তেইশ মিনিট শেষ হলো আমাদের গরম জল সফর এবং যে ঘাট থেকে আমরা উঠেছিলাম সেই ঘাটেই কিন্তু আমাদের বোট আমাদেরকে নামিয়ে দিচ্ছে বোট থেকে নেমে হোটেলে ফিরে স্নান পর্ব সেরে পোশাক পরিবর্তন করে আবারও তৈরি হলাম পরবর্তী গন্তব্যের পথে আজ আমাদের রাত্রি হবে খুলনা শহরে ভোর রাত্রে আমাদেরকে এই হোটেলে উঠতে হয়েছিল এবার এখানে একটা গুরুতর সমস্যা হয়ে গেছে যে হোটেলে কোনো রুম নেই অ্যাকচুয়াল যারা ট্যুর অর্গানাইজ করেছে এটা তাদেরও ফল্ট নয় কারণ তারাও জানতো না যে এত তাড়াতাড়ি এখানে ট্যুর পৌঁছে যাবে তো ওনাদের সাথে একজন রিপ্রেজেন্টেটিভ আছে সেই আর কি এদিক ওদিকে ফোন টোন করে যাই হোক একটা এখানে অ্যারেঞ্জ করেছিল যেহেতু চারজন আছি সংখ্যায় তো সেহেতু আমরা এই হোটেলে ঢুকে এখানে লাগেজ টাগেজ রেখে আমরা আবার বেরিয়ে গেছিলাম হচ্ছে ওই করমজলে করমজল থেকে এসে হোটেলে এলাম তারপর হোটেলে ওই বাথরুম আর কি একটু গরম জলে স্নান টান করলাম রুম টুম পাইনি আজকে হচ্ছে শনিবার আর শুক্রবার শনিবার এই দুটো হচ্ছে বাংলাদেশ আর কি ছুটির দিন সবাই বেড়াতে আসে প্রচুর টুরিস্ট এসছে যত হোটেল ফোটেল আছে সব মোটামুটি রুম নেই হোটেল থেকে লাগেজ নিয়ে বেলা নাগাদ আমরা আবারও রওনা দিলাম মোংলা চ্যানেলের উদ্দেশ্যে ভ্যানে লঞ্চ ঘাটে যখন এসে পৌঁছালাম তখন ভিড় কিছুটা হলেও কমেছে ঘাট থেকে নৌকা পার করে চলে এলাম এইবারে অর্থাৎ মোংলা পোর্টের দিকে ঘড়িতে সময় তখন বেলা এগারোটা বেশি পঞ্চান্ন মিনিট নৌকা পার করে আমরা চলে এই পারে আর এটা হচ্ছে মংলা পোর্ট এরিয়া এগুলো হচ্ছে কোয়েল পাখির ডিম সিদ্ধও আছে কাঁচাও আছে আর এই হচ্ছে আমার ফেভারিট হাঁসের ডিম খান ডিম সিদ্ধ কিনে উঠে পড়লাম গাড়িতে গাড়ি এই পারে অপেক্ষা করছিল যেটা ছড়ে আমাদের আগামী গন্তব্য মংলা পোর্ট থেকে বাগেরহাট হয়ে খুলনা এই হচ্ছে মংলা পোর্ট এই মংলা হচ্ছে একটা পোর্ট আরও দুটো পোর্ট আছে বাংলাদেশে বিখ্যাত একটা হচ্ছে পায়রাগঞ্জ আর একটা হচ্ছে চিটাগঞ্জ বা চট্টগ্রাম নেক্সট টাইম যখন আসবো তখন যাবো চট্টগ্রাম আরও একটা জিনিস ছিল ব্যাগে যেটা ওই ক্রুজ থেকে কিনেছিলাম এই যাত্রাপথে সেটাকেও কাজে লাগিয়ে দিলাম খুলনা হচ্ছে আর বাইশ কিলোমিটার বাগেরহাট কুড়ি কিলোমিটার বাগেরহাট পৌঁছে গাড়ি আমাদের নামিয়ে দিল ষাট গম্বুজ মসজিদের সামনে প্রত্নতাত্ত্বিক এই স্থাপত্যের বাইরে রয়েছে টিকিট কাউন্টার যেখানে দেশি এবং বিদেশি টুটিদের জন্য টিকিটের মূল্য নির্ধারিত হয়েছে ষাট গম্বুজ মসজিদ বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ অনুমান করা হয় পীর খান জাহান আলী ফিফটিন সেঞ্চুরিতে বহু অর্থ ব্যয় করে এই মসজিদে নির্মাণ করেন যার পাথরগুলো আনা হয়েছিল বর্তমান বিহারের রাজমহল থেকে বাংলাদেশের তিনটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে ষাট গম্বুজ মসজিদ উনিশশো সালে ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি পায় ষাট গম্বুজ মসজিদে যদিও গম্বুজের সংখ্যা একাশিটি কিন্তু স্থানীয় লোকমুখে প্রচার পেতে পেতে এর নাম হয়ে গিয়েছে ষাট গম্বুজ মসজিদ কোনো যে গম্বুজগুলি ষাটটি প্রস্তর নির্মিত স্তম্ভের দাঁড়িয়ে রয়েছে ওপর এই পুকুরে ফুটে রয়েছে বাংলাদেশের জাতীয় ফুল সাপলা এদিকে রয়েছে বাগেরহাট জাদুঘর এটা এখন বন্ধ রয়েছে ষাট গম্বুজ মসজিদ দেখে আমাদের পরবর্তী গন্তব্য ছিল জাহান আলীর মাজার এখান থেকে বরিশাল খুব বেশি দূরে নয় মাত্র তিরানব্বই কিলোমিটার খানজাহান আলীর মাজারে এসে যখন পৌঁছালাম তখন ঘড়ির কাটা প্রায় দুটোর ঘর ছুঁয়ে ফেলেছে তবে এই মাজারে প্রবেশ করার জন্য রকম টিকিট নেই খানজাহান আলী ছিলেন মুসলিম ধর্মের প্রচারক একই সঙ্গে তিনি ছিলেন বাগেরহাটের স্থানীয় শাসক তার এই মাজারের পাশেই একটি পুকুর রয়েছে যেখানে রয়েছে বেশ কিছু কুমিরের বাস যেগুলো মাঝে মধ্যে পাড়ি উঠে আসে যদিও কোনো দর্শনার্থীদের ক্ষতি করে না আগে তারা সংখ্যায় বেশি ছিল বর্তমানে একটি বা দুটি রয়েছে পুকুরের একধারেই রয়েছে মৃত কুমিরদের সমাধি মুসলিম ধর্মের মানুষদের কাছে এই খানজাহান আলী মাজার অত্যন্ত পবিত্র জায়গা আর এই পুকুরে কুমির রয়েছে তার সত্ত্বেও সবাই সাঁতার কাটছে এখানে ভিড় কবে হয় শুক্রবারে শুক্রবার প্রচুর ভিড় হয় না আর আপনি চৈত্র মাসে পূর্ণিমায় মেলা চৈত্র মাসের পূর্ণিমার দিন মেলা হয় অগ্রহায়ণ মাসে ওরস হয় কুমির আছে ও তো মদ্দাটা খোঁজ করতে মারা গেছে এই পুকুরে বসবাসকারী কুমিরকে অনেকেই দেখেছেন কিন্তু সে কখন পারে উঠে আসবে

বেশ জমজমাট দর্শনার্থীদের খাওয়া দাওয়ার জন্য রাস্তা দুধারে রয়েছে প্রচুর হোটেল দুপুর দুটো বেজে চল্লিশ মিনিট নাগাদ বাগেরহাট থেকে আমরা রওনা দিলাম খুলনার দিকে খুলনার কিছু আগেই জিরো পয়েন্ট বলে একটা জায়গা থেকে আমরা সেরে ফেললাম আমাদের মধ্যাহ্ন সুলতানের কাচ্চি ডাইন বিরিয়ানি আছে আর এখানে রাস্তার ধারে বেশ কিছু হোটেল আছে তো এখানেই আজকে লাঞ্চটা করতে হবে খুলনার চুইঝালের কথা এর আগে অনেকবার শুনেছি আস্থা

খাওয়া দাওয়ার পর্ব শেষ করে পৌঁছে গিয়েছিলাম খুলনাতে এবং সেদিন রাত্রিবাস হয়েছিল খুলনা শহরে খুলনাতে এক রাত থাকার পর পরদিন সকালে খুলনা থেকে আমরা রওনা দিয়েছিলাম বন্ধন এক্সপ্রেস ধরে কলকাতার পথে যে পর্ব নিয়ে আমি ফিরব এর পরবর্তী অর্থাৎ শেষ পর্বে